জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে দেশটির সাথে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময়ে বুধবার দুপুর 1:30 ব্যাংককের ডনমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচায় সংবর্ধনা ও অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী পোয়াংপেট চুংলাইট সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 19 রাউন্ড গান স্যালুটের পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের অভিজাত লুমফিনি এলাকার একটি হোটেলে। 6 দিনের সফরে এখানেই থাকবেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্ক্যাপের 80তম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে, এমনটাই জানালেন অর্থমন্ত্রী। এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা পাওয়ার সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। এই বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। আমাদের এখানে তো প্রধানমন্ত্রী আসছে, অনেক আমরা খুশি যে আমাদের দুই দেশের সম্পর্কই ভালো হবে, এখন আমাদেরও অনেক সুযোগ সুবিধা হবে, আমাদের ব্যবসা করারও সুযোগ সুবিধা যেন আমরা এখানে করতে পারি, সেই এটাই আমরা আশা করছি আর কি প্রধানমন্ত্রীর কাছে আর কি। আমরা সবাই আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ব্যাংককে আসছেন, যদি বাংলাদেশিদের জন্য যে ছয়টা চুক্তি করার জন্য আসছে, যে চুক্তি করতে পারে, ভবিষ্যতে আমরা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবো। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে 1972 সালে অক্টোবর মাসে স্বীকৃতি দেয় থাইল্যান্ড। যদিও থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক 5 দশকেরও বেশি, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়নি। তাই থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নতুন একটি মাইলফলক এবং নতুন একটি সম্পর্কের মাত্রা উন্নয়ন ঘটাবে, আর বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ব্যবসা বাণিজ্য বহুগুণে বৃদ্ধি করবে, আর সেদিকে তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড।